পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে আরো সুন্দর করার লক্ষ্যে স্বপ্নের শহর বর্ধমানকে আরো ঢেলে সাজানোর জন্য বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান কার্জন গেট থেকে বোরহাট মোড় পর্যন্ত প্রথম পর্যায়ের সৌন্দর্যায়নের যে কর্মযজ্ঞ শুরু হতে চলেছে সেই জন্য প্রত্যেক দোকানদার ও হকার ভাইদের রাস্তার ওপর থেকে তাদের দোকান সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানানো হয় প্রশাসনের তরফে। রবিবার সেই অনুরোধের ভিত্তিতে বর্ধমান রাজবাড়ি এলাকায় রাস্তার ওপর থেকে দোকানপাট সরানোর কাজ শুরু করলো এলাকার দোকানদাররা। তাদের কথায় বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং জেলা প্রশাসনের সঙ্গে সব সময় সহযোগিতা করছি এবং আগামী দিনেও করব। আর আমাদের বর্ধমান যদি স্বপ্নের বর্ধমান হয় তাহলে আমরা নিজেরাও গর্ববোধ করব বর্ধমানের বাসিন্দা হিসেবে। তাই আমরা নিজেরা নিজেদের দোকান রাস্তার ওপর থেকে সরিয়ে নিচ্ছি যাতে প্রশাসনের কাজে কোনো অসুবিধা না হয়। আমাদেরকে দোকান সরাতে বলেছিল, আমরা সরিয়েছি। আর বলে আমাদের পুলিশের সঙ্গে প্রশাসন করতে আমাদেরকে করে বলেছিল, আমরা এটা করেছি। না, 40 বছর থেকে দোকান হয়েছে। না, ভালো করছে। এইটা আমাদের এখানে এখন প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে রাস্তার ধারে ধারে যারা আছে তারা একটু ভেতরে চলে যেতে। তো আমাদের বর্ধমান দক্ষিণ থেকে বিধায়ক উনি এখানে পরিক্রমা করেছেন। রাস্তা পরিক্রমা করার পর আমাদেরকে সব বলে গেছে যে রাস্তার ধারে কোনো রকম ব্যবসা করা যাবে না, রাস্তা ছেড়ে তোমাদেরকে ব্যবসা করতে হলে রাস্তা ছেড়ে ব্যবসা করতে হবে। সেই হিসাবে সব যে যা রাস্তা ছেড়ে ব্যবসা করছে, ব্যবসায়ীরাও এতে আনন্দ যে হ্যাঁ আমাদের বর্ধমান দক্ষিণে কিছু একটা কাজ হোক বা আমাদের বর্ধমান উন্নয়ন হোক। সবাই চাই আমরা বর্ধমানবাসী উন্নয়ন হোক, সেই হিসাবে আমরাও চাই যে দেখতে ভালো লাগবে। আমরা যেহেতু বর্ধমান এলাকায় থাকি, আমরা এখানে ব্যবসা করি, আর দীর্ঘদিন ধরে আমরা এখানে ব্যবসা করছি, সেই হিসাবে আমরা ওনার কথা মতন আমরা যে যা রাস্তা ছেড়ে সাইডে কাজ করছি। এই আমি আছি, আমার বাবা ছিল, আমার বাবার পর আমি আছি এখানে ব্যবসা করছি। আজ প্রায় 12-13 বছর হয়ে গেল আমি এনে ব্যবসা করছি উত্তর বড়কে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো, আমাদের বর্ধমানবাসীর জন্য নিশ্চয়ই ভালো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।